সদ্যা যৌবনপ্রাপ্ত ছেলেরা সমকামিতার কবলে পড়লে পাঁচটি লক্ষণ দেখা যাবে। তা হলো ঘন ঘন স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, ধাতু ক্ষয়, অস্থিরতা এবং জননাঙ্গে চুলকানি দেখা যাবে। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার হাফিজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমিও চ্যানেলে। আজকে আমি নারী ও পুরুষের সমকামিতা, এর ক্ষতিকর প্রভাব, সমকামী সৃষ্টির কারণ এবং সমকামী থেকে কিভাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিতে পরিণত হচ্ছে এর চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। পুরুষ পুরুষের সাথে কিংবা নারী নারীর সাথে শারীরিক সম্পর্ক করাকে সমকামিতা বলে। ইহা হোমোসেক্সুয়াল, লেসবিয়ান এবং গে নামেও পরিচিত। যৌন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমি দেখেছি যে সমকামিতা সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়েছে। আমি জরিপ করে দেখেছি যে 40% যৌন রোগ সমকামিতা, 50% বহুগামিতা ও ব্যভিচার এবং 10% অন্যান্য কারণে ছড়িয়ে থাকে। সদ্য যৌবনপ্রাপ্ত ছেলেমেয়েরা প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা কম বয়সী ছাত্রছাত্রীদের আবাসিক হোটেলের কিছু হীনমনস্ক দুষ্ট প্রকৃতির তরুণ তরুণীদের কবলে পড়ে সমকামিতায় জড়িয়ে পড়ে। সমকামিতা, বহুগামিতা কিংবা ব্যভিচারের মাধ্যমে বিভিন্ন প্রকার জটিল রোগ ছড়িয়ে থাকে। যেমন ছেলেদের মধ্যে ঘন ঘন স্বপ্নদোষ, ধাতু ক্ষয়, প্রস্রাবের ইনফেকশন, জ্বালাপোড়া, মানসিক রোগ, অস্থিরতা, মাস্টারবেশনের ইচ্ছা, হরমোনাল জটিলতা, চর্মরোগ, চুলকানি, যৌন দুর্বলতা, মলদ্বারে ইনফেকশন, কিডনির জটিলতা, বন্ধাত্ব, গনোরিয়া, সিফিলিস সহ যে কোনো যৌনবাহিত রোগ আক্রমণ করে। ফলে শারীরিক অবস্থার অবনতি ও হীনমনস্ক হয়ে অসৎ চরিত্র ও নেশায় মত্ত হচ্ছে। আর মেয়েরা যদি সমকামিতায় লিপ্ত হয় তাদের ক্ষেত্রে মুখে অবাঞ্ছিত লোম, সাদা স্রাব, ঋতুস্রাবের বিশৃঙ্খলা, জরায়ু ও ওভারিতে সিস্ট সহ বিভিন্ন জটিলতা, বন্ধাত্ব, হরমোনাল সমস্যা ও মানসিক রোগে ভুগতে থাকে। কিন্তু সব কিছু থেকে সমাজে বন্ধাত্বের হার দিন দিন বেড়ে চলছে। আর এই বন্ধাত্বের পিছনে প্রায় সমকামিতা, বহুগামিতা, ব্যভিচার, যৌনবাহিত রোগ এবং ঔষধের ক্ষতিকর প্রভাব, গর্ভনিরোধক পিল, খাদ্যের ভেজাল সহ বিশৃঙ্খল জীবনযাপন জড়িত। সদ্য যৌবনপ্রাপ্ত ছেলেরা সমকামিতার কবলে পড়লে পাঁচটি লক্ষণ দেখা যাবে। তা হলো ঘন ঘন স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব, ধাতু ক্ষয়, অস্থিরতা এবং জননাঙ্গে চুলকানি দেখা যাবে। এবং সদ্য যৌবনপ্রাপ্ত মেয়েরা যদি সমকামিতার কবলে পড়ে তাহলে তাদের ক্ষেত্রে তিনটি লক্ষণ আমরা দেখতে পাই। তা হলো যৌবন পাওয়ার পরেই অতিরিক্ত সাদাস্রাব, মুখে অবাঞ্ছিত লোম, অনিয়মিত ঋতুস্রাব ও পরবর্তীতে ওভারিয়ান সিস্ট দেখা যাবে। তবে খাদ্যে ভেজাল, বিভিন্ন প্রকার টিকা এবং মেডিসিনাল রিয়াকশনের কারণে কখনও কখনও হরমোনজনিত সমস্যা হয়ে মহিলাদের ক্ষেত্রে ওভারিতে সিস্ট এবং মুখে অবাঞ্ছিত লোম দেখা যেতে পারে। এমনকি উভয়ের ক্ষেত্রে কখনও কখনও IBS বা হজমজনিত সমস্যাও দেখা দেয়। নারীরা সমকামী হওয়ার শুরুর দিকে প্রথমত তাদের মানসিক পরিবর্তন আসে, পরবর্তীতে তাদের অগ্র পিটুইটারি নিঃসৃত ফলিকল উদ্দীপক হরমোন ডিম্বাশয় থেকে এস্ট্রোজেনের নিঃসরণকে কিছুটা বাধাগ্রস্ত করে। ফলে এস্ট্রোজেন হরমোন জরায়ুর মায়োমেট্রিয়াম ও অ্যান্ডোমেট্রিয়াম স্তরের দ্রুত বর্ধনকে বাধাগ্রস্ত করে। ফলে জরায়ু প্রাচীর এবং ডিম্বাশয়ে বিভিন্ন ত্রুটি দেখা দেয়। ওভারিতে সিস্ট, মুখে লোম, হালকা পুরুষালী গঠন, সমলিঙ্গের প্রতি আকর্ষণ এবং বিপরীত লিঙ্গের প্রতি অনীহা সৃষ্টি হয়। এভাবে ডিম্বাণু নিঃসরণে বাধাগ্রস্ত হয়ে বন্ধাত্বের দেখা দেয়। আর বয়সন্ধিকালে ছেলেদের ক্ষেত্রে সঙ্গদোষে সর্বপ্রথম মানসিক পরিবর্তন আসে। এরপরে টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণকারী গ্ল্যান্ডসমূহের সামান্য পরিবর্তনের মাধ্যমে সমলিঙ্গের প্রতি আকর্ষণ ও বিপরীত লিঙ্গের প্রতি বিকর্ষণ ও অনীহার সৃষ্টি করে। ফলে সংসার জীবনে কলহ দেখা দেয়। এভাবে তারা সমকামী গোষ্ঠী গঠন করে, অনেকেই বৈরাগী এবং তৃতীয় লিঙ্গের মানুষে পরিণত হয়। বর্তমান বিশ্বে তৃতীয় লিঙ্গের একটি বিশাল জনগোষ্ঠী এভাবেই তৈরি হচ্ছে। এদের মধ্যে 80% হল পুরুষ এবং 5% প্রাকৃতিক কারণে হয়ে থাকে। প্রকৃতিগতভাবে যারা তৃতীয় লিঙ্গের অধিকারী হয় তাদেরকে আমরা সদরে গ্রহণ করি, কিন্তু যারা অন্যায়ভাবে সমকামী এবং তৃতীয় লিঙ্গে পরিণত হচ্ছে তারা জাতির জন্য অভিশাপ। প্রকৃতির যে মায়ের পেটের হিজড়ে, সে কোনোদিন হিজড়াদের দলে সঙ্গ দেয় নাই বা সঙ্গ তারা দেবেও না। আর এখনও পর্যন্ত ভালো ভালো বেটা ছেলে মানুষ ঘরে বউ বাচ্চা রেখে, বউ আছে, বাচ্চা আছে, দেখা যেতেছে কামকাজ ভালো লাগতেছে না, একটু সামান্য মেয়েদের মতন মানে চালচলন, মানে ওগুলাই মানে হিজড়া সাজছে। আর সমকামিতার গোড়াপত্তন হচ্ছে বয়সন্ধিকাল থেকেই, আর যেটি সৃষ্টি হচ্ছে অসৎসঙ্গের কারণে। তাই বলা যায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের সৎসঙ্গী বেছে দেওয়া।
এবং কোরআন হাদিস অনুযায়ী পরিবার গঠন করা। যদিও হোমিওপ্যাথিতে এর একটা সুন্দর সমাধান ছিল, আমি এরকম অনেক রোগীকে চিকিৎসা দিয়েছি, আল্লাহর অশেষ কৃপায় তারা স্বাভাবিক জীবনযাপন করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।